বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপরও। দেশের রাজনীতিতে আগ্রহ থাকায় নিয়মিত খোঁজ রাখছেন তারা, পাশাপাশি নির্বাচিত সরকার নিয়ে ব্যক্ত করছেন নানান প্রত্যাশা। লক্ষাধিক বাংলাদেশির বসবাস ইউরোপের দেশ ফ্রান্সে। প্রবাসে বাংলাদেশের রাজনীতি করার অনুমতি না থাকলেও দেশীয় রাজনীতির চর্চা অব্যাহত রেখেছেন এসব প্রবাসীরা। বাংলাদেশের কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অনেকেই। তাই সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ফ্রান্সের প্রবাসীদের মধ্যে আলোচনা চলছে। নিজস্ব মতামত এবং চিন্তাভাবনা ব্যক্ত করছেন প্রবাসীরা। ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃষ্টিতে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আরো অনেক অনেক বেশি সক্রিয় হবেন। 90 Hz refresh rate, 8GB rapid memory, performance shared out style করা Next G N70 এবং বাংলাদেশ যে মাত্রায় এগিয়ে যাচ্ছে উন্নয়ন এর ধারায়, সেই ধারা অব্যাহত থাকবে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। শেখ হাসিনার নেতৃত্বে একটি দক্ষ ও চৌকস মন্ত্রিসভা দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা তাদের। পাশাপাশি নতুন সরকার সত্যিকার অর্থে প্রবাসীদের কল্যাণে কাজ করবে বলেও প্রত্যাশা তাদের। নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, আমরা যেন প্রবাসের মাটিতে আমাদের এনআইডি কার্ডটি তাড়াতাড়ি পেতে পারি, ভবিষ্যতে আমরা যেন এই এনআইডি কার্ড দিয়ে প্রবাসের মাটিতে বুট প্রদান করতে পারি। প্রবাসী কল্যাণ যেই মন্ত্রী হবেন, তিনি সত্যিকার অর্থে প্রবাসীদের উন্নয়নে এবং প্রবাসীদের যে অধিকার রয়েছে সেটা সংরক্ষণে নিরলসভাবে কাজ করবেন, সেটাও আমাদের একটি বড় প্রত্যাশা। এছাড়া সাধারণ প্রবাসী এবং ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম চাইছে প্রবাসে থেকেই যেন বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া ভোটাধিকার প্রয়োগের সুবিধাগুলো মেলে। ডিবিসি নিউজ ডেস্ক।